এই কয়েন লন্ড্রি মেশিনে এখানে মানুষ আছে, মানুষ কাপড় ধোবে, ধোয়ার পরে 22 মিনিট কাপড় ধোয়ার পরে এই কাপড়গুলি 22 মিনিট সে অপেক্ষা করবে, সে অপেক্ষার টাইমে সে কী করবে? এখানে ধরুন এন্টারটেনমেন্টের জন্য ওরা এখানে টিভি দিয়ে দিচ্ছে, যেটা আমি আগেও বলছি এখানে টিভি আছে, যার যার পছন্দ মতো সে টিভি দেখতেছে, কারণ এটা সম্পূর্ণ সেলফ সার্ভিস। এখানে সম্পূর্ণ কাজটাই নিজের করে নিতে হবে এবং এটা সাশ্রয়ী এবং স্বল্প সময়ে সুন্দর পরিবেশের ভিতরে এয়ার কন্ডিশন, সব কিছু, বসার ব্যবস্থা এবং কাপড় শুকানোর পরে কাপড় ভাঁজ করার জন্য এই যে এই টেবিলগুলি রাখছে, এই টেবিলগুলির কাজ হলো টেবিলগুলিতে তারা কাপড় শুকানোর পরে গরম কাপড়গুলি ভাঁজ করে নেবে। আমেরিকায় সাধারণত মানুষ কেউ বাসায় কাপড় আয়রন করে না, সবাই এই যে দেখছেন এখানে কাপড়গুলি সে শুকানোর পরে সে কাপড়গুলি ভাঁজ করে নিচ্ছে, এইভাবে নিয়ে সে ওয়ার্ড্রোপে রেখে দেবে। এই হলো আমেরিকার পার্ট অফ দ্য লাইফ, আমাদের পার্ট অফ দ্য লাইফ যারা আমেরিকায় থাকি। তা আমার এই কাপড়গুলি ধোয়ার পরে আমি আবার ড্রায়ারে কীভাবে শুকাবো, কত কয়েন? আপনারা যে ভিডিওটি দেখলেন, আসলে এটা একটা আমেরিকার কয়েন লন্ড্রি আমার এলাকাতে, আমি তো ফ্লোরিডাতে থাকি, ফ্লোরিডাতে একটা কয়েন লন্ড্রি। এই কয়েন লন্ড্রি মেশিনে কীভাবে কাপড় ধোয়া এবং শুকানো হয় জিনিসটা সেলফ সার্ভিস, এই ব্যাপারটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর এই ব্যবসাটার উপরে, কারণ এই ব্যবসাটা আমি অনেক বছর আগে, আমি 2 বছর কাজও করছি এই ব্যবসার সাথে আমি জড়িত, কিভাবে ওয়াশিং মেশিন, একটা লন্ড্রি মেশিন আমি কিছুদিন কাজ করার সুবাদে আমার একটা ছোটোখাটো একটা ভালো একটা আইডিয়া ছিল এই ব্যাপারটা, এই ব্যবসাটা সম্বন্ধে। যাই হোক, আর তখন থেকে আমার একটা খুব ইচ্ছা ছিল যে এই ব্যবসাটা যদি নিজে কোনো দিন করতে পারতাম, কারণ আমেরিকায় এই ব্যবসাটা করতে অনেক টাকা অনেক পুঁজির ব্যাপার আছে, যেটা সত্যি কথা বলতে গেলে আমার দ্বারা সম্ভব ছিল না, যার কারণে আমার দ্বারা হয়ে ওঠে নাই। যাই হোক, এই ব্যবসাটা সাথে এই জন্যই সেই শুরু থেকে এই ব্যবসাটার উপরে আমার একটা লোভ ছিল, আর এই ব্যবসাটায় এত লাভজনক, এই ব্যবসাটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। মানে আপনি যদি ঠিক মতো মেশিনগুলি মেনটেন করেন, এই মেশিনগুলি আপনার 10 বছর যাবৎ নিরবিচ্ছিন্ন সার্ভিস দেবে, আপনাকে শুধু পয়সাই দিয়ে যাবে এই মেশিনগুলো। শুধু মধ্যে মধ্যে কিছু আছে, যেমন পানির লাইনের কিছু সমস্যা আছে, ওইটা করতে হবে, ওইটা ইজ মাইনর, এটা কোনো মেইনর ফ্যাক্টর না। আর এগুলো এই কমার্শিয়াল মেশিনগুলি এক একটার ওজন 250 কেজি, 240 থেকে 250 কেজি, আর যেগুলো কমার্শিয়াল বাণিজ্যিকভাবে যেগুলো আপনার ইসে পাওয়া যায়, স্যামসং, এলজি, বিভিন্ন ব্র্যান্ডের যে ওয়াশিং মেশিন পাওয়া যায়, ওই ওয়াশিং মেশিনের সাথে এই ওয়াশিং মেশিনের কোনো তুলনায় হয় না। আর এই ব্যবসাটা কী জন্য এত জরুরি, কারণ আমাদের যেমন আমাদের নিজস্ব যে বাস্তবিক জীবনে আমাদের যেরকম বেঁচে থাকতে হলে ভাত খাইতে হয়, খাওয়ার প্রয়োজন পড়ে, এবং বেঁচে থাকতে হলে সুষ্ঠুভাবে সভ্য সমাজে বাস করতে হলে আমাদের কাপড় ধোয়ারও প্রয়োজন পড়ে। ভাত খাওয়া যেমন জরুরি, কাপড় ধোয়াও তেমন জরুরি, দুইটাই একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তা সে যেই পেশাই হোক, সে ছোটো হোক, নিম্ন শ্রেণী থেকে উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত যারা আছে সবারই একই, এই লাগবেই, কাপড় ধোয়াই লাগবে, যার কারণে এই ব্যবসাটা একটা অপরিহার্য একটা ব্যবসা, তা এই ব্যবসাটা মানব জীবনে, সভ্যতার জীবনে অনেক জরুরি। কী জন্য এই ব্যবসাটা আমার পরিকল্পনা, আমার মাথায় ঢুকলো যে এই ব্যবসাটা আমি করবো, সেই গল্পটা এখন আমি বলি। 2019 সালে আমি প্রথম গেছিলাম আমার গিন্নিকে নিয়ে মালয়েশিয়া ঘুরতে গেছিলাম, এটা প্রথম না, আমি 1990 সাল থেকে 1996 সাল পর্যন্ত আমি মালয়েশিয়ায় আমার কর্মজীবন ছিল, আমার লাইফ ছিল। যাই হোক, ওখানে কাজ করার পরে যখন গিন্নিরিকে নিয়ে গেছিলাম ওখানে দেখতে, তখন আমি যখন মালয়েশিয়া ছিলাম তখন কিন্তু কোনো ছিল না, কোনো ওয়াশিং মেশিন ছিল না, এরকম নিজেদের কাপড় নিজেরা, সারা ময়লা কাপড় নিজেদের, সারাদিন কাজ করে আসতাম, কাজ করে আসার পরে আমার নিজের কাপড় নিজের ধুইতে হইতো এবং সকালে ওই কাপড় চোপড় পরে আবার কাজে যাইতে হইতো, যার কারণে ওই মালয়েশিয়ায় ছিল না। হঠাৎ করে যখন মালয়েশিয়া আমি গেলাম, মালয়েশিয়া যাওয়ার পরে আমি দেখলাম আরে কী ব্যাপার, এই জায়গায় তো সব জায়গায় আনাচে কানাচে মুদি দোকানের মতো ওয়াশিং মেশিন হয়ে গেলো। তখনই আমার মাথায় চিন্তা ভাবনা করলো, যেহেতু বাংলাদেশে 17 কোটি মানুষ, তো বাংলাদেশে ভুয়ার খুব সমস্যা, এটা আমি জানি, ঢাকা শহরে এবং শহর কেন্দ্রিক পর্যায়ে ভুয়া পাওয়া যায় না। আর ভুয়া পাওয়া গেলেই আগে জিজ্ঞাসা করে ভাই কাপড় কী পরিমাণ কাপড় দিতে হবে, তার মানে কাপড় ধোয়াটা বাংলাদেশে একটা বিশাল একটা হেডেক হয়ে গেছে। এবং আমি চাচ্ছিলাম যে এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমার মাথায় আসলো তাহলে কীভাবে আমি এই জিনিসটা আমি বাংলাদেশে নিয়ে যাব। এই হলো আমার বাংলাদেশে
এই লন্ড্রির ব্যবসা বাংলাদেশে নেওয়ার আমার পরিকল্পনা। এই ব্যবসা করতে কি পরিমাণ জায়গা লাগে এবং কি পরিমাণ এরিয়া লাগবে, কি কি লাগবে, এই ব্যাপারেও একটা কথা আছে। এই ব্যবসাটা করতে হলে একটু ব্যাপক পরিমাণে জায়গা লাগবে, কারণ ছোটোখাটো জায়গাতে এটা হয় না। কারণ এক জায়গায় ড্রায়ার মেশিন থাকে, এক জায়গায় ওয়াশিং মেশিন থাকে, কিছু থাকে ছোটো মেশিন, কিছু থাকে বড়, কিছু থাকে মাঝারো মানের, এবং অনেকগুলি ড্রায়ার থাকে। কারণ এরিয়া এবং পপুলেশন বুঝা এই দোকানের বিস্তৃতি হয়। যেমন ঢাকা শহরে যদি কেউ একটা দোকান করে তার অনেক বড় জায়গা লাগবে, উত্তরাতে গেলে বড় জায়গা লাগবে, মফস্বলে এরা তার এরিয়া লোকজন লোকবল বুঝে সে কি পরিমাণ ব্যবসা করবে, সে কয়টা মেশিন দিয়ে ব্যবসা করবে, কয়টা ড্রায়ার দিয়ে ব্যবসা করবে। তদুপরি মেশিন ড্রায়ারের জন্য একটা জায়গা লাগবে। সেকেন্ড থিং, এখানে লোকজন যে বসবে ফ্রি স্পেস লাগবে, কারণ অনেক গ্যাদারিং হয় এই ব্যবসায়, অনেক লোকজন আসে। এই যে দেখতেই পাচ্ছেন যে আমি আজকে রবিবার দিন এই ভিডিওটা করতেছি, রবিবার দিন, রবিবারে কি পরিমাণ লোকজন এখানে আসছে। যাই হোক, এই জন্য জায়গা, এই মেশিন, এই ব্যবসায় যত পরিমাণ জায়গা হবে ওই তত ভালো। আর তদুপরি সবচেয়ে বড় কথা হইল, এই ব্যবসা করতে হলে আপনার দোকানের ভিতরে একটা বাথরুম লাগবে, রেস্টরুম লাগবে। কারণ এখানে ছেলে মহিলারা আসে, বিভিন্ন বয়সের লোকজন আসে, তারা এক ঘন্টা বসে থাকতে, সে এক ঘন্টা সে তার বাথরুম পেলে সে কোথায় যাবে? কারণ সব কিছু স্বাচ্ছন্দ্য বোধ হলে ব্যবসাটা আসলে যদি কেউ করতে চায়, অনেক একটু জায়গা বড় নিয়ে করলে, ব্যাপক হারে নিয়ে করলে, অনেকগুলি ডেকোরেশন করলে, ডেকোরেশন করতে তার অনেক জায়গার দরকার পড়ে, এবং মানে খুব নান্দনিক ডেকোরেশন করলে জিনিসটা খুব ভালো হবে। যারা কাস্টমার আসবে তারা এখানে বসে থাকে, এই সময়টা তারা খুব ইজিভাবে এনজয় করতে পারবে। তো এর জন্য এই দোকানটা করতে গেলে, এই কয়েন লন্ড্রির ব্যবসা করতে গেলে একটু জায়গার পরিমাণ একটু বেশি লাগে, অন্যান্য দোকানের চেয়ে অনেক জায়গাই বেশি লাগে। জায়গা যত বেশি হবে, আপনার দোকানের ডেকোরেশন, দোকানের ওয়াশিং মেশিন ব্যবসা করতে হলে মূলত প্রথমে আপনাকে দুইটা জিনিস দিকে নজর দিতে হবে। আপনার পানি লাগবে, পানির একটা ব্যবস্থা থাকতে হবে। যেহেতু আমেরিকা এলো সাপ্লাই পানি, পানির প্রেশার থাকে 60-70 PSI, কারণ এই পরিমাণ, কারণ যদি পানিতে প্রেশার না থাকে, ওই যে ওয়াশিং মেশিনের যে পয়েন্ট আছে, যেই জায়গা দিয়ে পানি সক করে, ওইটা পানি পাবে না। তার কারণ এই জায়গায় আপনার একটা বাংলাদেশে একটা বিশাল সমস্যা, পানির সাপ্লাই সমস্যা। যেহেতু বাংলাদেশে পানির সাপ্লাইতে তেমন একটা পাওয়ার থাকে না, এই জন্য এটাও মনে রাখতে হবে। যদি আপনার পানির ট্যাঙ্কি যদি 6-7 তলায় থাকে, তাহলে আপনি ইজি এটাই নিচতলায় ইউজ করতে পারবেন। আর নাহলে আপনার আবার এক্সট্রা একটা মোটর লাগাইতে হবে পানির সাপ্লাইয়ের জন্য। এই ড্রায়ার মেশিনগুলি আপনি যদি বাংলাদেশে ইলেকট্রিসিটিতে চালান, তাহলে এটা আপনি হবে না, কারণ ইলেকট্রিক চালায় আপনি এটা পোষাইতে পারবেন না, কারণ এটা অনেক অত্যাধিক, মানে অনেক মানে আকাশচুম্বী দাম, কারণ বাংলাদেশে ইলেকট্রিক অনেক এক্সপেন্সিভ। যাই হোক, তদুপরি এই ড্রায়ার মেশিনের তিনটা অপশন আছে, একটা ন্যাচারাল গ্যাস, এলপি গ্যাস এবং ইলেকট্রিক, এটা চাহিদা অনুযায়ী। তবে আমার মতে সুইটেবল, বাংলাদেশের জন্য সুইটেবল এলপি গ্যাস, যেটা আমি আমার এলাকাতে নিছি, আমার টঙ্গিতে আমার আছে, আমার নিজস্ব যেখানে আমি ওয়াশিং মেশিনের প্ল্যান্ট দিছি, কয়েন লন্ড্রির দোকান দিছি, ওখানে আছে। আপনারা যদি কেউ চান ওখানে গিয়ে, আপনারা বিশেষ করে এই ব্যবসাটি শহরাঞ্চলে ব্যাপকভাবে চলবে, কারণ বাংলাদেশে এখন কাজের বুয়ার অনেক সংকট, কাপড় ধোয়া বিশাল এক সংকট। কাপড় ধোয়া যেমন ছোটোখাটো জায়গায়, বাংলাদেশে ঢাকা শহরের মতো জায়গায়, অল্প একটু জায়গায় কীভাবে মানুষ বসবাস করে, ওখানে কীভাবে কাপড় ধুবে? কাপড় ধুতে হলে পানি লাগে, শুকানোর জায়গা লাগে, সেই জায়গাও এখন আস্তে আস্তে বাংলাদেশের জায়গা ছোটো হয়ে আসছে। তাই বাংলাদেশে এইটা একটা যুগোপযোগী ব্যবসা হবে। যত নতুন আমরা নিয়ে শুরু করছি, হয়তো একটু সময় লাগবে, কিন্তু একদিন যাবে। সেম ইন্টারনেটের ব্যবসা, আজকে তো 15 বছর আগে বাংলাদেশে সবাই বলছে কে ইন্টারনেট নেবে, কেউ ইন্টারনেট নেবে না, আর আজকের ইন্টারনেট ছাড়া একটি মানুষ এক চলতে। এই ব্যবসাটা ব্যাপক ঘরে শহর অঞ্চলে ভালো করে চলবে। কেউ যদি নিতে, হয়তো কোনো কারোর যদি ভাগ্য সুপ্রসন্ন হয়, এটা সত্যি সত্যি একটা মানি মেকিং করার মেশিন। কারণ কোনো লোকজন কিছু লাগে না, লোকজন আসবে, কয়েন টাকা দিয়ে ভিতরে মেশিন থেকে কয়েন নেবে, কয়েন মেশিনে দিবে, কাপড় ধুবে, কাপড় ধোয়ার পরে ড্রাই করে তারা চলে যাবে, পয়সার জায়গায় থেকে যাবে, এবং ঝুঁকিমুক্ত, ঝামেলামুক্ত। এখন কথা হচ্ছে এই মেশিনগুলি কোথায় পাওয়া যায়, এগুলো কীভাবে আনা যাবে? এই মেশিনগুলি মূলত আমেরিকা যত মেশিন দেখতেছেন, এগুলো সবই কিন্তু চায়না থেকে আনা, মেড ইন চায়না, সবই চায়নায় ফ্যাক্টরি।
চায়না তিন ধরনের মাল মাল ওরা তৈরি করে, একটা হলো এশিয়ান কোয়ালিটি মাল, একটা হলো লোকাল মাল এবং একটা হলো ইউরোপ এবং আমেরিকা কোয়ালিটির মাল। ইউরোপে এবং আমেরিকায় যে মালগুলি যায় ওগুলো সাধারণত এক বছরের ওয়ারেন্টি এবং গ্যারান্টি দেয়। দ্যাট মিন্স এই মেশিনটা যদি চায়না আপনাকে বিক্রি করে আমেরিকানদের কাছে, এই মেশিনটার এক বছর পর্যন্ত সমস্ত দায়ভার তাদের। এটা যদি কোনো মেকানিক্যাল ফল্টে যদি কিছু হয়ে যায় তাহলে এটা ওরা সম্পূর্ণ 100% রিপ্লেসেবল, এটারে ওয়ারেন্টি এবং গ্যারান্টি বলে। এটা হলো আমেরিকান কোয়ালিটির মাল। আর বাংলাদেশে আমরা বুঝি যে চায়না থেকে মাল আসে, মালের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, যদি একবার নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে গেলে আসলে ঘটনা সত্যি, কিন্তু ওইভাবে ওরা দামটাও ভ্যারি করে। এশিয়ান কোয়ালিটির মালের দাম একরকম, লোকাল চায়না লোকালের মালের দাম একরকম এবং আমেরিকা এবং ইউরোপ কোয়ালিটির দামের মাল আলাদা। আমি এই মেশিনটা আনতে চার চারবার চায়না গেছি এবং পরবর্তী ভিডিওতে আমি বলবো কীভাবে চায়না থেকে আমি মেশিনগুলি বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসলাম এবং কত ঝাঁকি ঝাঁকমেলা আমাকে পোহাইতেছে ওই ভিডিওটা, ওই ব্যাপারটা, ওই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে আমার নেক্সট ব্লগে আমি শেয়ার করব। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকেও ধন্যবাদ। চ্যানেল 4 এবং USBD ডিভিশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভবিষ্যতে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাংলাদেশে নিয়ে আমি মেশিনগুলো ইনস্টল করলাম, কীভাবে কাস্টম ক্লিয়ারেন্স করলাম, কীভাবে আমি চায়না গেলাম এবং চায়না গিয়ে কীভাবে আমি পরিচিত হয়েছি, কত বাধার সম্মুখীন হয়েছি, বিস্তারিতটা আমি পরবর্তীতে বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। তা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।